ডিয়ার ভিউয়ার্স, আমরা দেখব যে কিভাবে একটা অনেকগুলো ডাটার মধ্য হইতে আমরা একজাতীয় ডাটাগুলোকে আলাদা করে নিতে পারি। আমরা এখানে দেখব যে ইমেইল অ্যাড্রেস নামে একটা ফাইল আছে, এখানে বিভিন্ন জাতের ডাটা আছে, বিভিন্ন ভ্যারাইটিস ডাটা আছে, বিভিন্ন পাংচুয়েশন চিহ্ন আছে, এগুলোকে রিমুভ করে আমরা ব্যবহার উপযোগী একটা ইমেইল অ্যাড্রেসকে বের করব। এটা হচ্ছে এবার ডাটা স্ক্রেপিং। ডাটা স্ক্রেপিং করার জন্য আমরা একটি এক্সেল ফাইল ব্যবহার করব, যে ফাইল থেকে আমরা ডাটা স্ক্রেপিং করব। আমরা এক্সেল ফাইলটা এখন ওপেন করব, এক্সেল ফাইল ইমেইল লিস্ট ফাইনাল সোলরানা নামে একটা এক্সেল ফাইল, সেটাকে আমরা ওপেন করতেছি। ফাইলটি ওপেন হচ্ছে, ফাইলটি ওপেন হয়েছে। এখান থেকে আমরা একটা ব্যবহার উপযোগী ইমেল অ্যাড্রেস বের করব। অল ডাটাতে দেখলাম এখানে আমাদের বিভিন্ন ধরনের ডাটা আছে, এখানে অ্যাড্রেস আছে, ইমেল অ্যাড্রেস আছে, ফোন নম্বর আছে, বিভিন্ন ধরনের ডাটা আছে। আমরা এই ডাটাগুলো শুধু ইমেল অ্যাড্রেসগুলো ব্যবহার করব। এখানে প্রথমে আমরা যা করব যে আমরা এখানে একটা রো ইনসার্ট করব, ডাটাগুলোকে এনাবল এডিটিং করতে হবে। এই জন্য আমরা এনাবল এডিটিং করে নেই, এরপরে আমরা একটা রো ইনসার্ট করব, যে রোটার নাম হবে অ্যাড্রেস। এবার আমরা ডাটার রোটাকে সিলেকশন করব, সিলেকশন করে ফিল্টারিং ব্যবহার করব, ডাটা ট্যাব থেকে ফিল্টার। এবার আমরা ডাউন অ্যারোতে ক্লিক দিয়ে, যেহেতু ইমেল অ্যাড্রেসে অ্যাট দ্য রেট অফ সাইন আছে, তো আমরা এখানে অ্যাট দ্য রেট অফ সাইনটা টাইপ করব এবং ওকে। তাহলে দেখব যে আমাদের ইমেল অ্যাড্রেস, যতগুলো ইমেল অ্যাড্রেস সবগুলো ডাটাগুলোকে আমরা পেয়ে যাব। এরপর আমরা কন্ট্রোল সি দিয়ে এই ডাটাগুলোকে আমরা কপি করব এবং অ্যানাদার একটা লোকেশানে, অর্থাৎ আলাদা, আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে আলাদা একটা শিটে এগুলোকে আমরা কপি করে নেব। কন্ট্রোল ভি এবং রো কলামটাকে আমরা অ্যাডজাস্ট করে নিলাম। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ই স্পেস কলন স্পেস ইমেল অ্যাড্রেসের সাথে ডাবল কোটেশান মার্ক আছে, আমরা এই ডাবল কোটেশান মার্কগুলোকে রিমুভ করব। এর জন্য আমরা প্রথমে যা করব, হোম ট্যাব থেকে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, এখানে রিপ্লেস কমান্ড দেব। এখানে ফাইন্ড হোয়াটের ঘরে আমরা লিখব ডাবল কোটেশান, কারণ আমরা ডাবল কোটেশানটাকেই রিমুভ করব, এবং রিপ্লেস উইথের ঘরে আমরা ব্ল্যাঙ্ক রাখবো এবং রিপ্লেস অলে ক্লিক দেব। আমাদের সবগুলো ডাবল কোটেশান সিম্বলগুলো রিমুভ হয়ে গিয়েছে। এবার আমরা ই স্পেস কলন এই স্পেস এটাকে রিমুভ করব। আমরা আবার ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কমান্ড পুনরায় ব্যবহার করব। এবার এখানে আমরা লিখব ক্যাপিটাল লেটার ই স্পেস কলন স্পেস তারপর রিপ্লেস উইথ ব্ল্যাঙ্ক রিপ্লেস অল। এখানে আমাদের সবগুলো রিপ্লেস হয়ে গেছে, এখন আমরা শুধু ইমেইল অ্যাড্রেসগুলো পেয়েছি, এটাকে ব্যবহার করা যাবে। এখন আমরা এখান থেকে দেখব যে আমাদের এখানে ডুপ্লিকেট ইমেইল অ্যাড্রেস আছে কি না। এর জন্য আমরা যেটা করব, যে ডাটা মেনুতে গিয়ে আমরা শর্টিং কমান্ড ব্যবহার করব, এখানে শর্ট, এখানে আমাদের অ্যাড্রেস হেডারের আন্ডারে শর্ট হবে এ টু জেড, ওকে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একই ইমেল অ্যাড্রেস বেশ কয়েকবার আছে, অর্থাৎ এগুলো আমাদের ডুপ্লিকেট ইমেইল। এটাকে রিমুভ করার জন্য, ডুপ্লিকেট ভ্যালুকে রিমুভ করার জন্য আমরা যা করতে চাই সেটা হচ্ছে পরে ডাটা মেনুর রিমুভ ডুপ্লিকেটস কমান্ডে ক্লিক দেব আমরা। তারপর একটা শো করবে এখানে, মাই ডাটা হ্যাজ হেডার্স কে চেক মার্ক না থাকলে চেক দিয়ে, অ্যাড্রেস কলামকে চেক দিয়ে ওকে করলে আমাদের যত ডুপ্লিকেট ভ্যালু আছে, এখানে 1409টা ডুপ্লিকেট ভ্যালু এবং ইউনিক ভ্যালু 190টা আমরা পেয়েছি। এটাই হচ্ছে আমাদের মূল ইমেইল অ্যাড্রেস। ডিয়ার ভিউয়ার্স, আজকের এই ডাটা স্ক্রেপিংয়ের উদ্দেশ্য ছিল যে অনেকগুলো ডাটার মধ্যে থেকে আমরা একজাতীয় ডাটাগুলোকে খুঁজে নিয়েছি বা শ্রেণী বিভাগ করে বের করেছি। এটাই হচ্ছে পরে ডাটা স্ক্রেপিং বা ডাটা আইসোলেশন। থ্যাংক ইউ ডিয়ার ভিউয়ার্স।